ওয়েলকাম ব্যাক আইসিডি সুপারভাইজার এক্সপিরিয়েন্স। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমরা যারা থার্ড ফেজ এর পার্সোনালিটি টেস্টের জন্য ওয়েট করছো তাদের জন্য একটি ছোট্ট আপডেট নিয়ে আমি আবার চ্যানেলে আসলাম। আমরা ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে জানতে চাইছো এবং হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে অনেকে জানতে চেয়েছো যে থার্ড ফেজের পার্সোনালিটি টেস্টের যে লিস্ট তা কবে প্রকাশিত হবে এবং কবে থেকে থার্ড ফেজের পার্সোনালিটি টেস্ট শুরু হবে। তো এই নিয়ে আমি ইতিপূর্বেও চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি, আজ আবার যেহেতু এখন এই মুহূর্তে সেকেন্ড ফেজ এর যে পার্সোনালিটি টেস্ট তা শেষ হতে চলেছে, তো থার্ড ফেজ এর পরে যেহেতু শুরু হবে তাই আমি আরও একটি ছোট্ট আপডেট নিয়ে তোমাদের সামনে আসলো। তো আজ সেপ্টেম্বরের হচ্ছে 21 তারিখ। এবার যে সেকেন্ড ফেজের পার্সোনালিটি টেস্ট তা শুরু হয়েছিল সেপ্টেম্বরে একদম প্রথমে এবং তা পুরো সেপ্টেম্বর জুড়ে চলবে। এরকম একটি পরিস্থিতিতে যারা থার্ড ফেজের যারা রয়েছে ক্যান্ডিডেট তারা চিন্তা করছো যে তোমাদের লিস্ট তো এখনও প্রকাশিত হলো না, তাহলে তোমাদের লিস্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট কবে শুরু হবে এবং অন্যান্য যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে যেমন অ্যানেক্সার সি ফিল আপ করা এবং সই করানো গ্যাজেটেড অফিসার দ্বারা এবং ডকুমেন্টস আপলোড, কল লেটার ডাউনলোড এবং ডকুমেন্টস ভেরিফিকেশন স্ট্যাটাস চেকিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা সকলে চিন্তিত রয়েছো। তো সেই বিষয়টা নিয়ে জাস্ট একটু ক্লারিফিকেশান দেওয়ার জন্য আবার তোমাদের সাথে এসে আমি হাজির হয়েছি। তো তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের আইসিডিএস পার্সোনালিটি টেস্ট সংক্রান্ত একগুচ্ছ ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশ করেছি এবং সেগুলো তোমরা একটি প্লেলিস্টের মধ্যে আইসিডিএস প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, যেখানে তোমরা পাবে যে কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হয়, কবে কীভাবে কল লেটার ডাউনলোড করতে হয়, কীভাবে ডকুমেন্টস যে আপলোড করেছো তার ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করতে হয়, এছাড়াও যেটা পাবে তোমরা যে প্রিভিয়াসলি যে সমস্ত ক্যান্ডিডেটরা যে পার্সোনালিটি টেস্ট দিয়েছে তাদের কী কী প্রশ্ন করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর এবং এছাড়াও কী কী বিষয় নিয়ে তোমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে, এই সমস্ত একগুচ্ছ ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশ করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য হেল্প হবে যদি তোমরা সেগুলো একবার দেখে নাও। যে বিষয়টি নিয়ে আমি বলতে এসেছি সেটা হলো যে কবে থার্ড ফেজের পার্সোনালিটি টেস্টের লিস্ট প্রকাশিত হবে। প্রিভিয়াসলিও আমি যেরকম বলেছি আজও সেরকমই বলবো যে যেহেতু সেপ্টেম্বরের একদম শেষ পর্যন্ত সেকেন্ড ফেজের পার্সোনালিটি টেস্ট চলছে, সেক্ষেত্রে তোমাদের যে লিস্ট তোমাদের যে পার্সোনালিটি টেস্ট তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কোনো সম্ভাবনা নেই, তোমাদের পার্সোনালিটি টেস্ট অক্টোবরে হবে এটাই তোমাদের ধরে নিতে হবে এবং অক্টোবরে তো পুজো রয়েছে তাহলে কখন কখন তোমাদের পার্সোনালিটি টেস্ট হতে পারে আর অক্টোবরের পরে আর কখন কখন তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। দেখা যায় যে আইসিডিএস সেকেন্ড ফেজের যে পার্সোনালিটি টেস্ট তার যে লিস্ট সেটা প্রকাশিত হয়েছিল পার্সোনালিটি টেস্ট শুরুর প্রায় 3 সপ্তাহ আগে এবং তারপরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেকেন্ড যে ফেজের যে পার্সোনালিটি টেস্ট তা শুরু হয়েছে। সেক্ষেত্রে যদি দেখা যায় থার্ড ফেজের যে পার্সোনালিটি টেস্ট তা যদি মোটামুটি অক্টোবর মাসে পুজো দুর্গা পুজোর পরে এবং শুরু হয় লক্ষ্মী পূজার পরে শুরু হয় তাহলে তোমাদের লিস্ট কিন্তু এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রায় 99%। যদি কোনো কারণে আজ বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রকাশিত তা না হয় তা কিন্তু পরের সপ্তাহে অবশ্যই প্রকাশিত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তোমাদের যে পার্সোনালিটি টেস্ট তা মোটামুটি দেখা যাচ্ছে যে সেটা ওই অক্টোবর মাসের 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের 11 তারিখ থেকে থার্ড ফেজের পার্সোনালিটি টেস্ট হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। 11, 12, 13, 14 স্যাটারডেতে কোনো পার্সোনালিটি টেস্ট হয় না, এছাড়াও যদি অন্য কোনো রকম কোনো ছুটি থাকে সেখানেও কোনো পার্সোনালিটি টেস্ট হয় না। তো 11 তারিখ থেকে শুরু করে মোটামুটি দেখা যাচ্ছে যে 21 তারিখ পর্যন্ত পার্সোনালিটি টেস্টের একটা বেশ সম্ভাবনা রয়েছে। তারপরে অক্টোবরের একদম শেষের দিকে 1-2 দিন এবং বাকি পুরো পার্সোনালিটি টেস্ট তোমাদের নভেম্বর মাসে হবে থার্ড ফেজের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তোমরা সেই হিসেবে প্রস্তুতি নাও, নিজেকে প্রস্তুত করো পার্সোনালিটি টেস্টের জন্য এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি তারা দিয়ে দিয়েছে পার্সোনালিটি টেস্ট তাদের যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা হয়েছে আমার চ্যানেলে সেগুলো তোমরা একবার করে দেখে নাও। এছাড়াও গভর্নমেন্টে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে হবে, কারণ এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন করা হচ্ছে এবং আইসিডিএস সেন্টার ভিজিটিং এবং আইসিডিএস সেন্টার ভিজিট করার পরে কী কী তোমরা দেখেছো, তারপরে তোমাদের জেলা সম্পর্কে নানারকম প্রশ্ন করা হচ্ছে, তো সেই সমস্ত বিষয়গুলো এছাড়াও যে বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো চলছে, ঘটনা প্রবাহ চলছে, এগুলো নিয়েও তোমাদের পড়াশোনা করতে হবে এবং তোমাদের হচ্ছে যে আন্তর্জাতিক বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন
করা হচ্ছে, আর সাবজেক্ট নিয়েও প্রশ্ন করা হচ্ছে, নিউজ পেপার থেকে প্রশ্ন করা হচ্ছে। তো তোমরা যারা নিউজ পেপার পড়ছো, রেগুলারলি নিউজ পেপার পড়ো, যাদের পার্সোনাল টেস্ট এখনও হয়নি, কারণ তোমাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে অবশ্যই তোমাদের থার্ড ফেজের যে ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা প্রকাশিত হবে, এবং সেখানেই যে লিস্ট প্রকাশিত হবে তার একদম নিচের দিকে উল্লেখ করা থাকবে যে তোমরা কবে থেকে তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে, কবে থেকে ডকুমেন্টস আপলোড করতে পারবে, এবং তারপরে কীভাবে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এই সময় এই সমস্ত বিষয়গুলো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা একদম লিস্টের শেষের দিকে দেওয়া থাকে। তো তোমরা সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখবে, এবং তারপরেও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমিও চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। এসসি এসটি ক্যান্ডিডেটস এবং যারা এমএসপি ক্যান্ডিডেট রয়েছে বা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের সকলের জন্য আগাম শুভেচ্ছা রইল। তোমাদের সকলের প্রস্তুতি খুব ভালো হোক এবং তোমাদের সকলের পার্সোনাল টেস্টও খুব ভালো হোক। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে কথা হবে।